মানুষের আস্থা পুলিশের ওপর থেকে উঠে যায়নি। কয়েক ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে দিল হুগলি রুরাল পুলিশ। সাত সকালে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়েছিল। এরপর আরামবাগ থানায় রোগীর পরিবার যোগাযোগ করে। নিখোঁজ ব্যক্তির নাম জগদীশ বেরা, খানাকুলের জগৎপুর গ্রামের বাসিন্দা, 65 বছর বয়সী। হুগলি রুরাল পুলিশ খোঁজখবর শুরু করে নিখোঁজ ব্যক্তির। তারপর জানা যায় হরিপাল থানার অনন্তপুরে নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়। হরিপাল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা নিয়ে আসে হরিপাল থানায়। এরপর আরামবাগ থানায় খবর দেওয়া হয়। পাওয়া যাচ্ছিল না, কোথা থেকে কি বলবেন? আরামবাগ হসপিটালে আমার বাবাকে ভর্তি করা হয়, আজ সকাল থেকেই নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। তারপর কোথায় গেছিলেন? তারপর আমরা এখানে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেছি, আরামবাগ বাস স্ট্যান্ড, হসপিটাল, দোকান, এদিক ওদিক, রাস্তাঘাট, বাসে, সমস্ত জায়গায় খোঁজ নিয়েছি। এখনো মানে মিনিট পাঁচেক আগে পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এই 5 মিনিট হবে এক সিভিক ভলেন্টিয়ার ফোন করে জানালে ওনাকে হরিপাল থানার অন্তর্গত কোনো অনন্তপুর গ্রাম থেকে পাওয়া গেছে। ওনারা ওখানকার স্থানীয় বাসিন্দারা, ওখানে হরিপাল থানায় ওনাকে আটকে রেখেছেন। আমরা এখন এখান থেকে সবাই বেরোচ্ছি যাতে ওনাকে ওখান থেকে রিসিভ করে আরামবাগ থানায় নিয়ে আসতে পারে। আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে আরামবাগ থানা এবং হরিপাল থানা এবং আরামবাগ রুরাল থানা থেকে সমস্ত থানাকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বাবাকে অনেক খুঁজে পাওয়ার জন্য, সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আপনার বাবার নাম কি? জগদীশ বেলা। বাড়ি কোথায়? মেডিকেল কলেজ হসপিটালে, মেডিকেল স্পেশালিটি হসপিটালে, জায়গায় জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে সিকিউরিটির যে বিষয়গুলো আছে ওটা দেখার জন্য, এবং সিকিউরিটি অর্ডিনেন্স এখানে ডিএম ম্যাডামও ছিলেন। ডিএম ম্যাডামও ছিল, আমরা অনেক ডিটেল মিটিং আমরা করেছি, কোথায় কোথায় কী কী ইম্প্রুভমেন্ট লাগবে, কী লাগবে কী না। তো আমাদের প্রিন্সিপাল স্যারও আছেন এখানে, প্রিন্সিপাল স্যার থেকেই আমরা অনেক ফিডব্যাক কী করা যায় কী না করা যায়। তো এটা দেখা যাক, হোপফুলি পুলিশ যেটা আছে, যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে পুলিশ আসে না আসে না না কী ব্যাপার, উনি বলছেন উনি কোয়াইট স্যাটিসফাইড আছেন। তো আমরা এই পুলিশের তরফ থেকে যত তৎপরতা আছে আমরা এটা মেনটেন করে রাখবো। সাডেনলি কোনো কোনো সময় জাস্ট এসে দেখা, সিকিউরিটি অ্যাসপেক্ট দেখা, কারণ এখানে প্রাইভেট সিকিউরিটির লোকরাও আছে, তো ওদেরকে একটু চেয়ে মানে এসে দেখা কি কে কে কোথায় ডিউটি করছে কিনা, কোনো যদি অসুবিধা হচ্ছে কিনা, এবং জায়গায় জায়গায় পুলিশের আমাদের ইয়ে লাগানো আছে, কী বলে এটাকে, ফোন নাম্বার কল নাম্বার লাগানো আছে জায়গায় জায়গায়, আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে, ভিতরে হস্টেলেও আছে। তো এগুলো দেখার জন্যই আর কি, একটা সিকিউরিটি অডিট পারপাসের জন্যই আর কি আসা হয়েছে। আমার আশা হবে এসডিপিও, অ্যাডিশনাল এসপি, আইসি, এরা তো আসতেই থাকবে, আমিও যখনই আরামবাগ আসবো একবার ঘুরে যাবো দেখার জন্য সব কিছু। স্যার, আজকে নিখোঁজ ব্যক্তিকে হরিপাল থানায় পাওয়া গেছে পুলিশের সহযোগিতা, এবং যে ব্যক্তি হারিয়েছে তার পরিবার পুলিশকে ধন্যবাদ দিয়েছে, সাধারণ মানুষকে কি বলবেন? কিছু না, ওরা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন না কি, আমাদের কাছে খবর এসেছিল আর আমি জানি হারিয়ে গেছে, মানে এখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না, হরিপাল থানাতেই আমরা মানে খোঁজে খোঁজ করে ওকে রাখা হয়েছিল। তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদের উপর ভরসা রেখেছেন আর কি, আমরা চেষ্টা করবো, আর আমরা সবসময় চেষ্টা করবো কি আমরা পাবলিককে যত পারি আমরা ভালো করে পরিষেবা দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের।